নমস্কার, 2023 অগস্ট, 2023 সালের অগস্ট মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা মুখ্যত গোচর ফল। অগস্ট মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা আপনাদের ফেভারে থাকবে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ন্যাচারাল জুডিয়াকের যেটা ইলেভেন্থ হাউস, একাদশ ঘর, অনেক পজিটিভ দিক আছে, অনেক ইতিবাচক দিক আছে। সাইন অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন অ্যাকোয়ারিয়াসের মধ্যে অনেক পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। তারা ইমোশনালি অ্যাটাচড হন না বা এরকম অনেক কিছু, অনেক জায়গাও কিন্তু আছে, আবার পজিটিভ দিকও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সাইন অ্যাকোয়ারিয়াসের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান থাকছে, যার ভিত্তিতে এই কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে বা রাশি ফল যার ভিত্তিতে তৈরি হয়ে থাকে। পুরো মাসটাই কুম্ভ রাশিতে বক্রগতির শনি অবস্থান করে থাকছে, রাশি লগ্নের অধিপতি, এবং তার ঠিক সপ্তম ঘরে, সেভেন্থ হাউসে, পোলার সাইনে প্রথম সপ্তাহটা বক্রগতির শুক্র থাকছে, এবং এখানে 17 অগস্ট রবি সঞ্চার করবে, এবং এখানে বুধ থাকছে পুরো মাস, কিন্তু বুধ 23 অগস্ট বক্রগতিতে যাচ্ছে। ষষ্ঠ ঘরে, সিক্সথ হাউসে, 7 অগস্ট থেকে বক্রগতির শুক্র পুরো মাসটা থাকবে, প্রথম 17টা দিন এ মাসের রবি থাকবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিন, এবং থার্ড হাউসে রাহু আর বৃহস্পতি থাকছে, এবং নবমে, নাইন্থ হাউসে পুরো মাসটাই কেতু থাকছে, মঙ্গল থাকছে অষ্টমে, এইট হাউসে, 18 অগস্ট পর্যন্ত, এবং 18 অগস্ট মঙ্গল চলে আসছে তাদের, যেটা নাইন্থ হাউস, সরি, মঙ্গল থাকছে তাদের সপ্তম ঘরে পুরো মাসটাই, 18 অগস্ট পর্যন্ত মঙ্গল তাদের সেভেন্থ হাউসে থাকছে, এবং 18 অগস্ট মঙ্গল চলে আসছে তাদের অষ্টমে বা এইট হাউসে। মঙ্গলের সপ্তমস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ দিক 18 অগস্ট পর্যন্ত, কারণ মঙ্গল হচ্ছে এনার্জি, শক্তি বা ঊর্জা, আর এই মঙ্গল যেই অষ্টমে চলে যাবে 18 অগস্ট, সেটাও কিন্তু কিছু নেতিবাচক ফল, বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে অতি অবশ্যই কিন্তু দেবে, বিশেষ করে সহোদর ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে আমরা প্রথমেই দেখব। সেখানে ইউজুয়ালি সাধারণভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে খুব বেশি সমস্যা কিন্তু থাকছে না, কিছু নিউরো পেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা থাকছে, অনিদ্রাজনিত সমস্যা থাকছে, এবং হাড়ের কিছু সমস্যা কিন্তু থাকছে, এবং যাদের কোনো পুরনো দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, ক্রনিক কোনো সমস্যা রয়েছে, ক্রনিক ডিজিজ রয়েছে, তাদের কিছু ভোগান্তি হতে পারে, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা নেই। কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু শনি সাড়ে সাতির ফেজের একটা তীব্র সময় চলছে, বহু সংঘাত, বহু অকাম্য পরিস্থিতির সম্মুখীন তাদের হবার একটা সম্ভাবনা থাকছে অ্যাটলিস্ট 18 অগস্ট পর্যন্ত, কিছু সংঘাত এবং সংঘর্ষ। এরপর আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু ভালোই থাকবে, শুভ থাকবে, ইতিবাচক থাকবে, এবং সেটা সবটাই তাদের নিজস্ব আত্মপ্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং নিজেকে কতটা সেলফকে তারা এক্সার্ট করছেন তার উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। আয়ের ক্ষেত্র বিশেষ অসুবিধাজনক থাকছে না, অশুভ থাকছে না, তবে ব্যয়ের ক্ষেত্র বা ব্যয় ভাব কিন্তু প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব শরীর স্বাস্থ্যের কারণে ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো অন্য কোনো স্টেটে বা দূর দেশে রিসেটেলড হবার কারণে ব্যয়, ব্যয়ের ভাব কিন্তু প্রবল থাকছে।
কোথাও কোথাও নিকটজন, নিকট আত্মীয় বা পরিবারের কোনো বিশেষ ব্যক্তির শারীরিক অসুস্থতা, হসপিটালাইজেশন ইত্যাদির কারণেও কিন্তু একটা ব্যয়ের সম্ভাবনা থাকছে। যারা ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট, তাদের জন্য যে দিকটা খুব শুভ এ মাসের থাকছে প্রথম তিনটি সপ্তাহ। প্রথম তিনটি সপ্তাহ তারা বিভিন্নভাবে তাদের মেরিট, বুদ্ধিমত্তা ইত্যাদির কারণে পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, উচ্চবিদ্যা লাভের ক্ষেত্রে বিভিন্নভাবে তারা সাকসেসফুল হবেন, সফল হবেন এবং নিজস্ব লক্ষ্যকে পরিপূর্ণ করতে কিন্তু তারা যথেষ্ট দৃঢ় থাকবেন এবং নিশ্চিত রূপে কিন্তু সফল হবেন। যারা বিবাহিত, অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষ রকমের ফেভারেবল। এ মাসের শেষ দুটি সপ্তাহ স্বামী বা স্ত্রীর সাপোর্ট, সমর্থন, সহযোগিতা, পরামর্শ ইত্যাদি যেমন থাকবে, স্বামী বা স্ত্রীর একটা সাফল্য তারা নিশ্চিত রূপে দেখতে পাবেন। কিন্তু প্রথম দুটি সপ্তাহে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো মতভেদ, মত পার্থক্য তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা কিন্তু থাকছে পুরো মাসটাই। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এ মাসের শেষ তিনটি সপ্তাহে। আকস্মিকভাবে নতুন কোনো প্রেমের সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে, এক্সিস্টিং সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ সম্পূর্ণ আপনাদের ফেভারে থাকবে। আপনাদের সিদ্ধান্ত, দক্ষতা বিভিন্নভাবে আপনাদের সাফল্য এনে দেবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট টু উইকস আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। কিন্তু প্রথম দুটি সপ্তাহে কিছুটা শত্রুতা, অপোজিশন, বিরোধিতা আপনাদের কিন্তু বিপন্ন করতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ সম্পূর্ণ আপনাদের ফেভারে থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, তাদের জন্য লাস্ট থ্রি উইকস অত্যন্ত ফেভারেবল। বিদেশ যাত্রা, মনের ইচ্ছা পূরণ বিভিন্ন ক্ষেত্রে। যারা কোনো মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্সের ফিল্ড, এজেন্ট হিসেবে বিনিয়োগ করিয়ে থাকেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিভিন্ন ক্ষেত্রে ফিনান্সের ফিল্ডে যারা অ্যাডভাইস দিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সপ্তমস্ত বুধ প্রবলভাবে ফেভার এনে দেবে। নানাভাবে সাফল্য, যোগাযোগ, অর্থাগম ইত্যাদির ক্ষেত্রটা বৃদ্ধি পাবে। এমনকি একদম শেষ সপ্তাহেও কিন্তু বুধের যে প্রাবল্য সেটা কিন্তু আপনাদের বিভিন্ন সিদ্ধান্তগুলো সঠিক নিতে সহায়ক হবে। যারা মানুষকে লয়ের ফিল্ডে আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার ইত্যাদি, লাস্ট উইকে কিন্তু সতর্কতা প্রয়োজন। লাস্ট উইকে কোনো ভুলভ্রান্তি তৈরি হতে পারে। প্রথম তিনটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানোর কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট টু উইকস আপনাদের ফেভারে থাকছে, সিদ্ধান্তগুলোও সঠিক হবে। কিন্তু প্রথম সপ্তাহটা বিভিন্ন রকম সম্পর্কের ক্ষেত্রে, কর্মস্থলে জটিলতার জায়গাও কিন্তু তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, যে কোনো রকমের ক্রিয়েটিভিটির ফিল্ডে যারা রয়েছেন, প্রথম সপ্তাহে আকস্মিকভাবে কোনো সুযোগ, সুবিধে, সম্ভাবনা তৈরি হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করার বিশেষ প্রয়োজন। লাস্ট থ্রি উইকসে, শেষ তিনটি সপ্তাহে দূর যাত্রা, কর্মসূত্রে দূর যাত্রা, অন্য কোনো স্টেটে যাওয়া ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদেরও কিন্তু একটা বিদেশে কর্মলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র,
সন্তানের ক্ষেত্র বিশেষভাবে শুভ থাকছে এই মাসের প্রথম সপ্তাহটিতে। সন্তানের সাফল্য, সন্তানের উন্নতি, অগ্রগতি, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা থাকছে এ মাসের শেষ দুটি সপ্তাহে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে, কিন্তু লাস্ট টু উইকস খুব দেখে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত বা বিনিয়োগ করা উচিত। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন ভ্রমণে, তাদের জন্য বলবো আকস্মিক চোট, আঘাত, নিউরোপেন ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে, যথেষ্ট কিন্তু সতর্কতা প্রয়োজন। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। একটি হচ্ছে গাঢ় নীল রং, আরেকটি হচ্ছে হলুদ রং। এই দুটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন, পরিহার করে চলবেন, এড়িয়ে চলবেন যে রংটিকে, তা হচ্ছে বটল গ্রিন রং এবং ধূসর রং। এই দুটি রংকে আপনারা এড়িয়ে চলতে পারেন। যে ডেটগুলোকে আপনারা ফেভার করবেন সেই ডেটগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ডেট সেটা হচ্ছে 9 তারিখ, 3 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ। এই ডেটগুলোতে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলোকে রাখতে পারেন, সেখানে কিন্তু সাফল্যের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল সতর্কতা এবং সচেতনতা প্রয়োজন এন্টায়ার অগস্ট মাসে, বিশেষ করে 18 অগস্ট পর্যন্ত। কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের জন্য বলবো চোট আঘাত থেকে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। নমস্কার।